হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব এই জিনিসগুলো কি কাজে আসে বা এগুলোর নাম কি এই জিনিসগুলোর নাম হচ্ছে ফ্ল্যাকের ক্যাপ এটা দুনোটাই দুশো পঁচিশ সিসির ফ্ল্যাকের ক্যাপ এটা হচ্ছে বাম সাইডের ফ্ল্যাকের ক্যাপ আর এটা হচ্ছে ডাইন সাইডের ফ্ল্যাকের ক্যাপ এগুলোর কাজ হচ্ছে আপনার যতক্ষণ কারেন্ট দিবে আপনার গাড়ি স্টার্ট হবে এগুলোর মধ্যে অল্প একটু পানি ফেলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না এগুলোর মধ্যে আমরা অনেক রকম সমস্যায় পড়ে থাকি এগুলোর কারণে আমরা অনেক সময় গাড়ি পিক আপ ফাটে না এ ধাক্কায় বা মারতে মারতে স্টার্ট হয় না এই জিনিসগুলো শর্ট হয়ে গেলে বা এই যে এই জায়গায় গেটাই এই যে এই জায়গাটার মধ্যে যদি আপনার কোনো ফকারে কারণ কার্বন এসে যায় বা কাচরা এসে যায় তখন আপনার গাড়ি এই ধরনের ডিস্টার্ব করবে সব সময় এটা ওটা সিডি আউট কয়েল আপনার গ্যাস এগুলো করার আগে এই জিনিসগুলো আগে চেক করে নেবেন এগুলোর মধ্যে অল্প একটু কাচরার কারণে অল্প একটু ময়লার কারণে আপনার গাড়ি অনেক রকম সমস্যা দিবে এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ভিডিওটা পুরো দেখে শিখে নিন ভাই একটা কথা হচ্ছে কি শিখার কোনো শেষ নাই হ্যাঁ শিখার কোনো শেষ নাই আপনি একটা জানেন আমি আর একটা জানি এক এক জনে একটা জানে সবাই একটা যদি জানতো তাহলে এত রকম কাজের এত রকম মানুষ লাগতো না সবগুলো একজনেই করে নিত তো অবশ্য আশা করি জানতে পারলেন এই জিনিসটা কোন কাজে কোন ধরনের সমস্যা হলে এই জিনিসগুলো আমরা চেক করতে পারি এটা আশা করে জানতে পারলেন এই ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ